হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আজকে রেসিপিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রেসিপিটা কি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শর্মার রেসিপি। জি দর্শক, আজকে আমি অ্যারাবিক শর্মা বানাবো। তো চলুন দর্শক, ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি মুরগির হাড় ছাড়া মাংস নিয়ে এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। তারপর দিচ্ছি আদা রসুনের মিক্স পেস্ট। তারপর দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এরপর দিচ্ছি 2টা লেবুর স্লাইস। তারপর খুব ভালো মতো মশলার সাথে মুরগিটা মাখিয়ে নিব। ভালো মতো মাখিয়ে নিচ্ছি। ভালো মতো মাখানোর পর 30 মিনিটের জন্য রেস্টে রাখব। 30 মিনিট পর আমি মাংসটা রান্না করে নিব। প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিলাম।
জানাবেন আপনাদের কেমন লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।